কথা বলছেন ভাই, আমি যদি মরে যেত আমার দিল কয় মা। প্রিয় দর্শক, আসলে বুঝতে পারছেন সে আজকে ক্ষমা চাচ্ছে দেশের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছে। নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন সে কান্নায় ভেঙে পড়েছে। তবে ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজকের পর থেকে এই অমর বাইট আর এই যে চুল দেখতে পাচ্ছেন, আজকের পর থেকে আর কোনো ভিডিও আপনারা পাবেন না। তার ভিডিও আপনারা পাবেন দুই দিন পরে। সে আবার তওবা করবে যে আসলে আমি ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আবার ওয়াজের ময়দানে আসবে, ওয়াজ করবে। এই ধান্দাই আছে। আসলে আমরাও দেখেছি ইতিপূর্বে অনেকে এই ধান্দা করেছেন, যেমন আবরুল হক আসিফ সাহেব দাওয়া ভাইরাল হওয়ার জন্য মানে একের পর এক কি হিন্দি সিনেমা থেকে নিয়ে এবং নিজে বেপর্দা মহিলাদের সামনে যাওয়াও পর্যন্ত সে বাদ রাখেননি শুধু ভাইরাল হওয়ার জন্য। এরকম আরও বহু আছে। তো আসলে বড় আফসুস লাগে এই যে টিকটকার যে আলেম দাবি করতেছে, বড়ই দুঃখ লাগে। একজন আলেম হয়ে কিভাবে সে এটা পারলো,